এখানে আমরা পেয়ে গেছি আমাদের এই নৌকাতে করে এপার ওপার করলেন আমাদের যে কাকু এখানেই বাড়ি আপনার নাম কি আমার নাম মনোরঞ্জন হালদার ইনি এই অঞ্চল সম্পর্কে একটু বলবেন এখানকার ইতিহাস এখানকার অবস্থা সম্পর্কে কিছু বলবেন এটা আগে নীলকুড়ি ছিল আচ্ছা নীলকুড়িতে তারপরে অনাথরা এখানে পড়াশোনা করতে আচ্ছা এটা কতদিন আগের ঘটনা এটা 2000 সালের বন্যার সময় সাতখানা ছেলে ছিল আচ্ছা আর তার আগে মানে যাদের মা বাবা নেই অনাথ তারা এখানে থাকতো এখানে 10 ক্লাস পর্যন্ত পড়াশোনা করে এদের ছেড়ে দিত আচ্ছা আমরা দেখেছি 200-250 ছেলে এইখানে পড়াশোনা করতে সেটা কোন বিল্ডিংটা কোথায় এই পুরনো যে বাড়িটা দেখছেন ওইটা আর ওই পাশে আরেকটা বাড়ি ছিল বিশাল বাড়ি এটা মানে আছে ভেঙে ছিল এখন আর নেই আর না সেই বাড়িটা এখন নেই এটা কে চালু করেছিল এটা এটা মৈত্র ঘোষ আমরা দেখেছি মৈত্র ঘোষ আমলে তখন খুব ভালো ছিল আচ্ছা আচ্ছা আর এখন এই যে রিনা চৌধুরী রাজারহাট বাড়ি হ্যাঁ উনি মানে দেখভাল সেরকম করে না উনি আসেন এখন আর আসে না ওনাদেরই এখানে যত এরিয়া ওনাদেরই হ্যাঁ কত বিঘা আছে এটা 65 বিঘা আছে আচ্ছা আচ্ছা এখন ওই অঞ্চল কিছু এইসব পার্ক মার্ক করে দিয়েছে আর কিছু পেয়ারা গাছ কিছু আম গাছ লাগাচ্ছে আচ্ছা 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 এটা কোন কোন বিধানসভা এটা বনগা বনগা দক্ষিণ উত্তর উত্তর এখানকার এটা দক্ষিণ এটা দক্ষিণ বিধায়ক কে বিশ্বজিৎ দাস ওটা বিজেপি এখন আবার তৃণমূলে তিনি গেছেন আচ্ছা 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 আপনি কি মনে করছেন আপনাদের আর্থিক যে অবস্থা এই বামফ্রন্ট আমলে যারা ছিলেন দেখেছেন আপনি 35 বছর আপনি দেখেছেন অবশ্যই আর এখন তৃণমূল আমল দেখছেন আপনার চোখে পার্থক্যটা কি পার্থক্য বামরা যা করেছে আশা করি তৃণমূলই তো খুব ভালো মনে হচ্ছে এখন আপনারা তেমন সুযোগ সুবিধা পাচ্ছেন না না আমরা সেরকম সুযোগ সুবিধা পাচ্ছি না গো এখন তো মার কাটটা হয়ে গিয়েছে না দিদি তো বলছে এখন গরিবদের বেশি সাহায্য করা হচ্ছে সাহায্য করছে পাচ্ছে কারা যারা মেরে কেটে খাচ্ছে তারাই পাচ্ছে আপনাদের কাছে পৌঁছাচ্ছে না সেটা এখন বামের শক্তি এখানে নেই না বামের শক্তি নেই আপনারা তো ছিলেন বামের শক্তি এই খেটে খাওয়া যারা শ্রমিক কৃষক জেলে এরাই তো ছিল বামপন্থের শক্তি সেটা কেমন নষ্ট হলো কেন নষ্ট হলো হয়তো নীতি খারাপ আস্তে আস্তে হচ্ছিল বলে তার জন্য তোমার আসছে খারাপ হয়ে গেল আচ্ছা আচ্ছা এই দেখেন আর বছর এই পেনাটা বনগাঁ থেকে আর এদিকে দত্তবিলি এখন তো 5-7 জায়গায় 150-200 লিভার খেটেছে ওই কোনো জায়গায় 10 কাঠা জমি পেনা তুলেছে কোনো জায়গায় তোমার হাতে 5 কাঠা জমি পেনা তুলেছে দেখা যাচ্ছে এবার এই যে এখানে যে ফাঁকা আছে এখান থেকে ভিডিও করে নিয়ে গে নদী সংস্কার হয়ে গিয়ে আচ্ছা 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 বুঝতে পারছেন মানে ওইটুকু তুলে দেখাচ্ছে পুরো নদীটা হয়ে গেছে হয়ে গিয়েছে আচ্ছা আচ্ছা এইভাবে টাকা অপচয় করা হচ্ছে আচ্ছা এই যে পেনা জাম হয়ে গেছে আমাদের এবার রোজগার একদম পুরো মার দু মাসে আমাদের এর ভেতর দিয়ে তো নৌকা নিয়ে যাওয়া মুশকিল এই দু মাসে আমাদের রোজগার এখানকার জলের গভীরতা কতটা এখন 20-22 ফুট আছে মাঝখানে 20-22 ফুট হ্যাঁ এখানে ডুবে যাওয়ার ঘটনা কিছু আপনার মনে পড়ছে ডুবে যাওয়া আর বছর একজন মারা গেছিল ওই যে ক্যাম্পে এসেছিল হ্যাঁ 35 জন আচ্ছা তিনার বাড়ি ছিল শুনলাম বর্ধমান হ্যাঁ কি ক্যাম্পে এই ওখানে কাটা সাহেবের মানে আছে এখানে থাকার জায়গা আছে অনলাইনে বুক করে থাকার জায়গা ও আমরা শুনেছি সেটা কত দূর এই তো আপনারা ও পাড়ে থেকে 3 মিনিট হেঁটে গেলি ওই বাড়িটা আর একটা বাড়ি দেখা যাচ্ছে কাটা সাহেবের একটা কুটি আছে যেখানে অনলাইনে বুকিং করে এখানে থাকা যায় কলকাতা থেকে লোকজনও আসে আমরা মিস করে গেছি পরবর্তীকালে যাবো হ্যাঁ বলুন ওই দেখেন বাড়ি একটা দেখা যাচ্ছে হ্যাঁ ওটা নতুন হয়েছে টালির ঘর আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ যারা ওই ভিডিওটা দেখবেন তাদের কাছে আরেকটা অনুরোধ এই মানুষগুলো খুবই খেটে খায় তাদের স্বচ্ছলতা নেই তাদের পাশে দাঁড়ান এখানকার এখানকার স্থানীয় প্রশাসন যদি এই ভিডিওটা দেখেন তাদের কাছে অনুরোধ আমাদের যে এনাদের আগের জায়গা ফিরিয়ে দেওয়া হোক নদী এনাদের একটা কথা নদীর সংস্কার না হলে ওনারা পার করতে পাচ্ছেন না ফলে এটা যথার্থ অর্থেই টাকাটা খরচা হোক এবং আপনারা পাশে দাঁড়ান আমরা আশা করি মানবিক সরকার এই অসহায় মানুষদের মানবিকতা নিয়েই দেখবে আচ্ছা আপনাকে ধন্যবাদ অঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায় আমি যেই দিকে তেই চাই দেখে অবাক বনে যাই আমি অর্থ কিছুই খুঁজে নাহি পাই রে ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায় মাঝি তুই হেলা করিস নে চলো গান গাও
ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। আচ্ছা কাকু, এখানে কত বছর ধরে আপনি চালাচ্ছেন নৌকা? হ্যাঁ আমি নৌকা চালাচ্ছি প্রায় 30 বছর। আচ্ছা এটাই কি আপনার পেশা? না আমার এটা পেশা না। কি পেশা? চাষবাস। আচ্ছা এখানে কি আগে যা লোক আসতো এখন সে ধরনের লোক আসে? এখন কেমনি বেশি আসছে, তাই এই বছরটা কম। করোনার জন্য? করোনার জন্য এই বছরটা কম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নইলে আগে অনেক বেশি আসতো। আবার আসবে আস্তে আস্তে, আবার আসবে। তোমাদের শ্রীবৃদ্ধি হোক, লোক আসুক, আমরা এটাই চাই। তোমরাও আমাদের সমাজের একটা বড় অঙ্গ।